রিমান্ডে ব্যারিস্টার সুমন। আজকে তাকে আদালতে হাজির করলে আদালতের বিচারক তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 19 জুলাই ঢাকার মিরপুরে একটি হত্যা চেষ্টা মামলায় আসামি দেখানো হয় ব্যারিস্টার সুমনকে এবং আদালতে রিমান্ড আবেদন করলে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল মধ্যরাতে ঢাকার মিরপুর 6 নম্বর এলাকা থেকে তার নিজ বোনের বাসা থেকে গ্রেফতার করা হয় ব্যারিস্টার সুমনকে। গ্রেফতার হওয়ার বিষয়টি ব্যারিস্টার সুমন তার ভেরিফাইড পেজ থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে অবহিত করেন। 5ই আগস্টের পরে অনেকে আমারে বলছেন যে তুমি অনেকে ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন, আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন, কিন্তু আমার কাছে আমার মনে কখনোই সায় দেয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোনো দুর্নীতি করি নাই। আমি ঢাকা শহরে 10 বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোনো প্লট আমার নাই, ফ্ল্যাট নাই, আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই, তারপরেও আমি কোনো অপরাধ করি নাই, কেন আমি আমার দেশ ছেড়ে যাব? কারণ আমার দেশে তো এই দেশেই তো আমার লাশ আসবে, এখানেই আমার কবর হবে, এটাই আমার বিশ্বাস। যদি দেশকে ভালোবাসেন দেশের সংস্কারে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। আমিও মনে করি যে যদি সংস্কারের জন্য আবারও কাজ করার সুযোগ পাই আমি কাজ করব, আর সুযোগ না পাইলেও আমার কোনো অসুবিধা নেই। আমি একজন আইনজীবী হিসাবে, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আমার প্র্যাকটিসটা চালাই যেতে চাই, কারণ আইন লঙ্ঘনের যেহেতু যাত্রা শুরু, আইন লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ করতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সম্পদের আমি মনে করি যে কোনো সংস্থা দেখতে পারে তদন্ত করে যে একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো কিছু আছে কিনা। আমি কোনো সম্পদ করি নাই নিজের ইনকাম দিয়ে, কোনো সম্পদ করি নাই। এতদিন ব্যারিস্টার থাকার পরও, প্র্যাকটিস করার পরও, ভালো প্র্যাকটিস করার পরও যা সম্পদ ছিল সবই মানুষের কল্যাণে দিয়ে দিছি। আমার কাছে মনে হয়েছে যে মানুষের কল্যাণ করাই সবচেয়ে বড় ইবাদত।